আহত বাজপাখি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো বনদপ্তরের অফিসে। এদিন মাথাভাঙ্গা শহরের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমীরণ সরকারের বাড়ি থেকে উদ্ধার হয় আহত বাজপাখি। পুলিশ সদস্যরা জানান, এদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পারেন বাড়িতে একটি বড় ধরনের পাখি বসে আছে। প্রাথমিকভাবে অসুস্থ বলে তাদের মনে হচ্ছিল সেই পাখিটিকে। ভালো করে দেখার পর বোঝা যায় এটি একটি বাজ পাখি। এরপর জানাজানি হতেই একে একে এলাকাবাসীরা বাজ পাখি দেখতে ছুটে আসেন। বনদপ্তরকে খবর দেওয়া হলে আহত পাখিটিকে উদ্ধার করে নিয়ে যান বনদপ্তরের কর্মীরা। মাথাভাঙ্গা বন বিভাগের রেঞ্জার সজল পাল জানান, সকালবেলায় মাথাভাঙ্গা শহরের 7 নম্বর ওয়ার্ড থেকে একটি আহত বাজ পাখি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আহত পাখিটির চিকিৎসার পাশাপাশি তার প্রিয় খাবার দিয়েও তাকে সুস্থ করে তোলার ব্যবস্থা করা হচ্ছে। বাড়িতে একটি বাজ পাখি তো দেখে অসুস্থ মনে হয়, তারপর আমি বনদপ্তরে খবর দিই। বনদপ্তরের কর্মীরা এসে সেই বাজ পাখিটিকে উদ্ধার করে নিয়ে যায়। কোথায় এটা হয়েছিল? এটা আমাদের বাড়ি হলো সুভাষপল্লী 7 নম্বর ওয়ার্ড, তো বাড়িতেই হয়েছে। আপনার নাম? সমীরণ সরকার। ধন্যবাদ। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিটি লাইট।